আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই শোনো স্যার মধুপুর পোড়াবাড়িতে এক ধরনের ছায়ার সন্ধান পাওয়া গেছে ছায়াটি নাকি খুবই মূল্যবান এবং সেই ছায়ার মধ্যে নাকি এক ধরনের অলৌকিক শক্তি রয়েছে দেশের এই মূল্যবান সম্পদকে যেভাবেই হোক আমাদের উদ্ধার করতে হবে এইমাত্র আমাদের উপর থেকে আদেশ আসলো কিন্তু স্যার পোড়াবাড়িটা তো অভিশপ্ত ওখানে অনেক দিনের আপাতস্থল আমরা কিভাবে উদ্ধার করব বসো কিন্তু স্যার সেখানে গেলে কেউ দেশে ফিরে আসতে পারে না শোনো হ্যাঁ সিআইডিতে ভয় বলতে কিছু নেই সিআইডির অফিসারদের সবসময় সাহসী হতে হবে জি স্যার আমরা তো সেখানে যাবই তবে আমরা যাচ্ছি না যাচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সাহসী এবং সৎ রোহান এবং সহেল সেখানে আমাদের যাওয়ার কোনো প্রয়োজনই নেই আমাদের রোহান এবং সহেলই এই মিশনটা সফল করতে পারবে ইনশাআল্লাহ এখন দাঁড়াও আমি এখনই রোহানকে ফোন দিচ্ছি কালকে ওদের অপারেশনে পাঠাবো জি স্যার হ্যালো রোহান জি স্যার শোনো তোমাদের কালকে একটা অভিযানে যেতে হবে কোথায় শোনো তাহলে আমাদের উপর থেকে অর্ডার এসেছে জি স্যার বুঝতে পেরেছি জি স্যার বুঝতে পেরেছি আপনি কোনো চিন্তা করবেন না এই অভিযান ইনশাআল্লাহ আমরা সফল হবই আর শোনো যদি কখনো মানে বিপদে পড়ো অভিযানটা গিয়ে তাহলে সবসময় আল্লাহকে স্মরণ করবে আর যদি সেই ছাই পাও তাহলে যদি কোনো খারাপ জিন তোমাকে আক্রমণ করে তাহলে সেই ছাইটি সেই খারাপ জিনের উপরে ছিটি দেবে তাহলে হয়তো সেই ছাইয়ের প্রভাবে সেই খারাপ জিনটি আর তোমাদের ক্ষতি করতে নাও পারে ঠিক আছে জি স্যার বুঝতে পেরেছি কালকে আমি আর সোহেল রওনা দিব ওকে রাখছি ভালো থেকো তাহলে আর অপারেশনটা ইনশাল্লাহ সাকসেস হতে চাই ইনশাল্লাহ স্যার দোয়া করবেন ওকে জাজাকাল্লাহ ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তাহলে রোহানকে সব বলে দিয়েছি ও আর সোহেল কালকে যাচ্ছে আর এদিকে আমাদের খুব সতর্ক থাকতে হবে আমাদের পুরো ফোর্সতে রেডি থাকতে হবে যদি কোনো ক্ষতি হয় তাহলে ওদের উদ্ধারে যেতে হবে আমাদের আশেপাশেই থাকতে হবে ঠিক আছে হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে পারছি তাহলে চলো আমরা অফিসে দেখে যাই হ্যাঁ চলেন স্যার কি ব্যাপার কি হয়েছে কাকে যেন দেখলাম আশেপাশে তো কাউকে দেখছি না হ্যাঁ তাই তো আচ্ছা চলো ওই ছাইটাকে খুঁজে বের করি চলো চলো চলো
কথা একটু মানে সিরিয়াস হবে হাফিজ ফরিদ 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 তোমাকে ভাই আমি বাঁচতে দিচ্ছি না কথা তোমার মাথায় থাকবে কিনা জানি না হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ ওকে আস্তে আস্তে আপনি ধরে না ঠিক আছে অ্যাকশন 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 তুমি অনেক আগেই আর একটু ধরে কথা কলে তো একটু সময় না অনেক বড় তো আমাদের উপর থেকে এই মাত্র আদেশ এসেছিল হ্যাঁ রেডি অ্যাকশন আছে ক্যামেরা না এখন ডাবল হাফিজ রেডি থাকো হাফিজ রেডি আমার ময়লা দেখতেছে হাফিজ রেডি থাকো হাফিজ সাইপে থাকো হাফিজ হাফিজ বসে দিকে দেখলে এদিকে একটু হাফিজ মুখ দিয়ে দুইজন মুখোমুখি হ্যাঁ হ্যাঁ এতে ভাবে হ্যাঁ 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 অবশ্যই ক্যামেরা রোলিং অ্যাকশন এইমাত্র আমাদের উপর থেকে আদেশ আসলো আমরা কিভাবে উদ্ধার করবো